আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে আতিরাফের জন্য একটা রেস্টুরেন্ট থেকে খাবার পাঠিয়েছে, যেখানে ওরা রেগুলার খেতে যায়, আর ওরা রেগুলার কাস্টমার প্রায় যায়। ওরা লাইলাতি রেস্টুরেন্ট, এরা জিগাতলা বাস স্ট্যান্ডের অপোজিটে। কি কি পাঠাচ্ছে দেখো তোমাদের জন্য। আস্তে আস্তে খুলতে হবে, দাঁড়াও, আপু খুলতেছে, দাঁড়াও। সাডেনলি এটা হয়েছে, আদিরা তো কোচিং থেকে আসছে, এরপর দেখি যে এটা একটা রেস্টুরেন্ট থেকে খাচ্ছে। খাওয়া শুরু করো আদিরা, ফির রাখি আদি চাল, আদি চামচ কই? মনটা এখানে খুলে দিও। অনেক সুন্দর সুন্দর চকলেট আছে, আসলে আদি রাখি কোচিং থেকে আসছে। আদি খাবারটা বাবা একটু আমি দেখি তো খাবারটা জাস্ট ঠিক আছে কি না। ধরো রাফে কি করে খাচ্ছে, কি করে খাচ্ছে রাফা? মজা হয়েছে বাকিরা? কুসিনে কেমন পড়া হয়েছে আব্বু আজকে? সব পড়া হয়েছে? হ্যাঁ ম্যাডাম বললো। আদি রাফি এখন কুসিনে যাচ্ছে, 2 মাস হয়ে যাচ্ছে না? 2 মাস হয়ে 1 মাস 10 দিন, যেহেতু অনেক দিন 1 বছর বসে ছিল। খাও খাও আদি খাও। আদি রাফির জন্য শায়লামণি, যেহেতু আমি অনেক অসুস্থ অনেকদিন ধরে, 10-15 দিন হয়ে গেছে, শায়লামণি রাফি আদির জন্য নবাবী সেমাই বানাইছে, সব খেয়েছে রাতে না? হ্যাঁ, অল্প একটু আছে, অল্প একটু খাইছে অর্ধেক।
কেমন ছিল নবাবি সেমাইটা আব্বু? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ সুন্দর করে বলো। হ্যাঁ আদি রাফি নর্মাল কাপড় পরে আছে, সমস্যা কি? এমনিতেই বাসার কাপড়, কোচিং থেকে আসছে, খুব টায়ার্ড হয়ে গেছে বেচারারা, আড়াই তিন ঘন্টা। রাফি রাইস খাও, রাইস খাও আব্বা, চিকেন শেষ, চিকেন ওটা ই করো, ওটাই পাল্টাই দেখো ভিতরে চিকেন থাকে। হ্যাঁ বোন খুলে দিচ্ছে, আদি তোমাকে দাপু খুলে দাও, আস্তে আস্তে গলায় না বাজে। আমার গোল্লু বাবু, আর এটা আমার কলিজা যেটা খাচ্ছে কাটা চামচ দিয়ে। এই তো রাফি, আস্তে করো, পড়বে বাবা বিছানে। রাফি রাইস খাও, রাইস খাও বাবা। আসলে রেস্টুরেন্ট থেকে পাঠানোর কারণ হচ্ছে আদি রাফি অলওয়েজই যায় ওখানে, প্রত্যেক মাসে মাসে যায়, আসলে আম্মুর এবার শরীর খারাপ দেখে যাওয়া হয়নি, তো রেস্টুরেন্ট থেকে ওরা পাঠিয়ে দিয়েছে খাবার। আমার চার পাঁচ দিন ধরে আম্মুকে নিয়ে খুব ই হচ্ছে, ঝামেলা হচ্ছে, আম্মুকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া, আম্মুর খুবই পেন, ব্যাক পেন হচ্ছে এর জন্য, আর আমাদের ব্লগও দেওয়া হয় না। আদি রাফি কিছু বলতে চাও? আমার আম্মু অনেক অসুস্থ, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর বলো আদি রাফি ছোট মানুষ বললো যে আম্মুর জন্য দোয়া করবেন, আসলে আম্মু খুবই অসুস্থ, আম্মুর জন্য সবাই দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।